নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আজকে বানাবো চিকেন 65। আপনারা তো রিকোয়েস্ট করেছিলেন যে চিকেন 65 এর রেসিপি দিতে, তো আজকে আমি চিকেন 65 বানাবো। এই দেখুন, একদম চিকেন কিমা করে নিয়ে চলে এসেছি ছোটো ছোটো টুকরো করে। তো আজকে চিকেন 65 বানাবো। এটা একটা ইউনিক রেসিপি, কিন্তু খেতেও বেশ ভালো লাগে। সন্ধেবেলায় এরকম শীতের দিনে যদি আপনারা গরম গরম চিকেন 65 বানিয়ে নেন, তাহলে কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন এবার শুরু করা যাক। একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতনই হবে খেতে, সেইভাবেই বানাবো। চলুন এবার শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি চিকেন 65। রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। চিকেন 65 বানানোর জন্য আমি এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চিপি মতন। এবার দেব হোয়াইট ভিনিগার 1 চামচ, ডিমের শুধু সাদা অংশটা দেব। এই যে কুসুমটা কিন্তু দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ার 2 চামচ মতো দিয়ে দিলাম, প্রয়োজন পড়লে আরও দেব। সব কিছু দিয়ে এবার এই মাংসগুলো মেখে নেব। ভালো করে দিয়ে সব কিছু দিয়ে একদম পুরো মেখে নিয়েছি। এবার এইভাবে 1/2 ঘন্টা রেখে দেবো। যদি হাতে কম সময় থাকে তাহলে 15 মিনিট রাখলেও হবে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার চিকেন এগুলো ভালো করে ভেজে নেবো। এগুলো আগে ভাজাও, চিকেনের পিস গুলো আগে উল্টে দেব। এই দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভাজতে হবে। চিকেনটা যখন ম্যারিনেট করবেন ওই সময় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, যেটা আমি দিতে ভুলে গেছি। শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে দেখবেন এটা আরো বেশি ভালো লাল হবে। এরকম থাক, এবার এই পাশটা ভালো করে ভাজা হোক। এই যে সব পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করলে এটা আরো লাল হতো। বানাতে গেলে কিন্তু চিকেনের পিস গুলো এরকম ছোট ছোট করতে হবে, চিকেন পকোড়ার মতো অত বড় বড় করলে হবে না, চিকেন কিমার থেকে একটু বড়। সব দিয়ে দিলাম। এই যে এই পকোড়া গুলো কিন্তু একদম ভাজা হয়ে গেল। এই দেখুন, তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি এই যে তেলটা রয়েছে না, এই তেলটা কিন্তু কমিয়ে নেব, এতটা তেল আমার লাগবে না। এখানে আমি তেলটা কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, এই যে দিয়ে দেবো টমেটো সস, 2 চামচ মতন টমেটো সস, এই যে কারি পাতা, কারি পাতা লাগবে। শুকনো লঙ্কার গুঁড়ো, সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার, আর কিছুটা মতো কারি পাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো, একদম 1 চামচ মতো জল দিলাম,
এবার এগুলো দিয়ে দেবো। কারি পাতা যা সেন বেরিয়েছে বন্ধুরা, একদম পুরো অসাধারণ। এই দেখুন একদম এর সাথে মিশে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম 55 রেডি হয়ে গেছে। একদম বাড়িতে বানাতে গেলে কিন্তু একদম এইভাবে বানাতে হবে, সস টস বেশি করে দিয়ে। রেস্টুরেন্টে তো বানাতে গেলে একদম সব কিছু কম দিয়েই বানাবে। আপনারা চাইলে এর মধ্যে রেড চিলি সস ব্যবহার করতে পারেন, আমি করিনি, আমি একদম সহজভাবে বানিয়েছিলাম। রেড চিলি সস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর বাড়িতে যদি রেড চিলি সস বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেসিপি রয়েছে রেড চিলি সসের। ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, এই যে একদম রেডি। নামিয়ে নেবো এবার, আর উনুনে রাখবো না। একদম ইয়ামি ইয়ামি 65। বন্ধুরা চিকেন 65 খাবে বলে মা একদম কাটা চামচ নিয়ে বসে পড়েছে। এই দেখুন, কাটি দিয়েও খেতে পারেন, কাটা চামচ খেতে পারেন, আবার কাটা চামচ দিয়েও খেতে পারেন। এই যে আমাদের একদম এক প্লেট তৈরি হয়ে গেছে 65, এবার আমরা খাবো। এই যে নিয়ে নিলাম, আমার আমার মিষ্টি মিষ্টি হাঁটছে, তার আগেই খাওয়া হয়ে গেছে রান্না করার সাথে সাথে। দেখুন কারি পাতার ফ্লেভারটা গিয়ে ধনে পাতার ফ্লেভার মিশে 65 জিন্দাবাদ মা বলুক। এবার এত সুন্দর নরম, দেখুন কেমন আছে, এরকম যদি থাকে সন্ধ্যেবেলায়, গেস্ট আসলে যেতে চাবে না বলে প্রতিদিনই বানাও, প্রতিদিন আসবো। দারুন দারুন, মানে এইটা একদম খেতে গেলে তো মানে একদম পুরো এক, মানে এই কটাতে হবে না, এরকম এতটা করে লাগবে আর খেতে হবে সন্ধ্যেবেলায় বসে বসে। এর সাথে যেন কফি টফি কিছুই নেবেন না, শুধু এইটাই খাবেন, তাহলে কিন্তু এর স্বাদটা একদম ভালো করে পাবেন। এই যে পকোড়া না যে শুধু কফির সাথে খাবো, এইভাবে একটু সসে টস করে যেভাবে বানালাম একদম 65 এইভাবে কিন্তু বানাতে হবে, তবেই কিন্তু প্রপার স্বাদটা পাবেন। কোয়াক মিষ্টি, কারি পাতার সেন, ধনে পাতার সেন, একদম এক এক, দারুন দারুন, একদম এ গেলাস। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আরও কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান সেটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস বিলেসকিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর আমরা এখন বসে বসে 65 খাই।